একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। যদি সত্যই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। বিশ্ব একটি ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর এই জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আমার মনের ভিতর অবস্থিত। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না অবধি তুমি সফল হচ্ছ। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে অবশ্যই সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ বলে তার শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো, অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজও করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। অপরের দোষ ত্রুটি দেখিয়া বেড়ানো তো আমাদের কাজ না, ইহাতে কোনো উপকার হয় না। এমনকি এগুলির সম্বন্ধে আমাদের চিন্তাও যেন না করি। সৎ চিন্তা করাই আমাদের উচিত। দোষের বিচার করিবার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। সৎ হওয়াই আমাদের প্রধান এবং একমাত্র কর্তব্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী বলে মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, এবং ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না, আর যারা তোমাকে ভালোবাসে তাদের কখনোই ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বার করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্ব জগৎ হইতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলিয়া ভাবো তখন তুমি শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র, আর যখন তুমি নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সব কিছু। শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। বিস্তারই জীবন, সংকোচনই মৃত্যু। প্রেমে জীবন আর ঘৃণায় মৃত্যু। সত্যকে হাজার বার আলাদা আলাদা উপায়ে বলা যেতেই পারে, কিন্তু তারপরেও সব কিছুই সত্যই থাকে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি বা হতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য। তাকে দর্শন করো, তাকে সম্ভোগ করো। ঈশ্বর অপেক্ষা উচ্চতর বস্তু আমরা ধারণাই করতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণ স্বরূপ। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস করবে। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বল ও কাপুরুষতায় পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, আর অপরকে ঘৃণা করাই পাপ। মানুষের সেবাই হলো ভগবানের সেবা। প্রথমে অন্যের ব্যবস্থা করতে হবে এবং তারপরে ধর্ম।
জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, কেননা দুর্বলতায় মৃত্যু এবং দুর্বলতায় পাপ। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। প্রার্থনা করা অপেক্ষা খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, কেননা তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। ধর্ম এমন একটা ভাব যাহা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নতি করতে পারে। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছরও লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তা করা যেতে পারে। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, অপবিত্র বলি এবং তার ফলে আমরা পশু, দাস, উদ্যমহীন ও দরিদ্র। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শরূপ। যদি মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে এই পশু জন্ম গুচবে না। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবই আদর্শ ও শেষ কথা। ধন্যবাদ। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এবং আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন। নমস্কার।